দর্শক শুরু করছি আড্ডাবাজি সম্প্রতি ইউটিউবে বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ও ওয়েব সিরিজ বেশ দর্শক নন্দিত হয়েছে আর এর মধ্যে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন ভিকি জাহেদ এই প্রসঙ্গে কথা বলতে আজ আমরা বিনোদন সারাদিনের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তাকে চলুন দর্শক কথা বলি তার সঙ্গে কেমন আছেন আপনি ভালো আছেন আমিও বেশ ভালো আছি এবং যেহেতু খুব কালের যেটাকে বলা যায় হালে চলছে যে ওয়েব সিরিজ এবং বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র জনপ্রিয় হয়েছে তার মধ্যে আপনিও বেশ কিছু নির্মাণ করেছেন দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন একটু জানতে চাই হ্যাঁ অনলাইনে দর্শক প্রতিক্রিয়াটা তো ইনস্ট্যান্টলি বোঝা যায় আপনি একটা কাজ যখন অনলাইনে আপলোড করবেন সাথে সাথে লাইক কমেন্টস অ্যান্ড ইয়াগুলো রিয়াকশনসগুলো পাওয়া যায় তো অ্যাজ এ মেকার আমরা আসলে বা ইনস্ট্যান্টলি বুঝতে পারছি কি হ্যাঁ কাজটা আসলে দর্শকের ভালো লেগেছে না খারাপ লেগেছে এটা ডিজিটালের একটা অনেক বড় প্লাস পয়েন্ট আমি বলবো আর কি সম্প্রতি আজ আমার পালা নামের একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রকাশিত হলো ইউটিউবে ধ্রুব টিভি এই চ্যানেল থেকে এবং এটিও বেশ আলোচিত হয়েছে একটু বিষয়বস্তুটা নিয়ে এবং কারা কারা অভিনয় করেছেন এটাতে বেশ শুনবো নাজিমুদ্দুল্লাহ ভাই ভাইয়ের একটা গল্প আজ আমার পালা এটা উনি ফেসবুকে প্রকাশ করেছিলেন আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে তো গল্পটা ফেসবুকে প্রকাশ করার পর গল্পটা মোটামুটি ভালো একটু শেয়ার টেয়ার করা শুরু করে মানুষ এবং আমার কাছেও গল্পটা আসে এবং পরের পর আমার কাছে খুব ভালো লাগে গল্পটা এবং আমার কাছে মনে হয় এটা দিয়ে একটা শর্ট ফিল্ম করা যায় খুব সুন্দর তো সেইভাবে আমি নাজিমদুল্লাহ ভাইকে নক করলাম নক দেওয়ার পর দেখা গেলো উনিও আমার কাজ খুব পছন্দ করে এবং উনি ইনস্ট্যান্টলি বললেন হ্যাঁ ভাই আপনি করলে খুব খুশি হবো দেন আমরা একটা প্ল্যান করলাম এটা নিয়ে একটা স্ক্রিন প্লে করলাম আমি ওনার স্টোরির উপর এবং আমার এ গেলাম ধ্রুব টিভি এটা স্পন্সর করলো আর কি প্রডিউস করলো কাস্টিং হিসাবে আমরা নিলাম নাদিয়াকে নাদিয়া খানম মনোজ কুমার আর নাসির খান পুরো গল্পটা অ্যাকচুয়ালি পাবলিক বাসে মেয়েদের সাথে যে রিসেন্ট টাইমসগুলোতে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টগুলো হয়েছে সেইটার উপর বেস করে অ্যাকচুয়ালি শর্ট শর্টকটটা করা হয়েছে আমরা পুরো গল্পটা দেখি ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউতে মানে ওই ক্রিমিনালের

তুলে ধরা দর্শকের সামনে যথার্থভাবে নিশ্চয়ই খুব চ্যালেঞ্জিং ছিল হ্যাঁ অবশ্যই এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের পুরো শুটিংটা পুরো শুটিং বলতে নাইনটি পার্সেন্ট শুটিং একটা বাসের মধ্যে হয়েছে রানিং বাসের মধ্যে এবং রানিং বাসের মধ্যে শুটিং ইজ রিয়েলি ডিফিকাল্ট মানে ক্যাম অল টাইম সবকিছু মুভ হচ্ছে আমরা ঢাকা মাওয়া হাই শো হাইওয়েতে আর কি পুরো শর্ট ফিল্মটা শুট করেছিলাম তো আমার একটা কনফিডেন্স ছিল না আমি এটা শর্ট ফিল্মই করি যেহেতু আমার কাজ দর্শক দর্শকের কাছে ভালো লাগে এই টপিকটা যদি আমি শর্ট ফিল্মের মাধ্যমে আনি দর্শক হয়তো গ্রহণ এবং শর্ট ফিল্মের মাধ্যমে আমার মনে হয় এই সময়টাতে মেসেজ দেওয়া বরং সহজ কারণ খুব দু ঘন্টা সময় নিয়ে একটা ফিল্ম দেখবার মতো সময় আসলে এখন আমাদের সব সময় থাকে না একদমই এবং সহজ এবং ইফেক্টিভও এই মেসেজটা শর্ট ফিল্মে যে মজাটা কি শেষ হয়ে গিয়ে হলো না শেষ যে একটা কথা আছে ওই মজাটা কিন্তু অডিয়েন্স খুব পছন্দ করে মোমেন্টস নামের একটি শর্ট ফিল্ম এটি প্রায় 2.3 মিলিয়ন ভিউজ হয়েছে এখন পর্যন্ত বোধহয় আমি যতটুকু জানি হ্যাঁ এটা অনেক এটা এটার সম্বন্ধে একটু শুনি যে এটার কনটেন্টটা কি ছিল আর কে কে অভিনয় করেছে এইটা আমার প্রথম শর্ট ফিল্ম ছিল

ধরন এটা তো আপনার ক্ষেত্রে এই বিশেষত্বটা কোথায় কি বলবেন আমার ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে আমি টুইস্ট দিই মানে আমাকে অনেকে মিস্টার টুইস্ট বলে কি আমার গল্পে লাস্টে যায় মানে পুরো গল্পটা যেভাবে আগে লাস্টে যায় টোটালটাই ঘুরে যায় আর কি মানে অন্য কিছু অডিয়েন্স দেখে এবং এই জন্য অডিয়েন্স পছন্দ করে সো বলতে পারেন টুইস্ট অনেকগুলো স্বল্প স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আপনি নির্মাণ করেছেন এর মধ্যে এর মধ্যে কিছু আপনারই লেখা চিত্রনাট্য কিছু অন্যদের লেখা তো কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আসলে নাইনটি নাইন পার্সেন্ট আমার লেখা আমার ফার্স্ট কাজ হচ্ছে আজ আমার পালা যেটা আমি একজনের গল্প নিয়ে কাজ করেছি আচ্ছা এর আগে যত কাজ করেছিলাম সব আমার গল্পে ছিল তো সেটা আসলে কেমন অভিজ্ঞতা হলো অন্যের লেখা নিয়ে কাজ করি অন্যের লেখা নিয়ে কাজ করে কঠিন অনেক কঠিন কারণ আমার লেখা নিয়ে তো আমি জানি আমি লিখছি আমি ওই সময় ভিজুয়ালাইজ হয়ে গেছে কিন্তু নাজিমুদুল্লাহ ভাই গল্পটা তো ভালো ছিল আমি খুব টেনশনে ছিলাম কি আমি এটা জাস্টিস করতে পারবো কিনা না এটার উপর উনি যেভাবে টানটান টান উত্তেজনাপূর্ণ একটা থ্রিলার লিখেছেন আমি কি ভিজুয়ালি ওটা ফুটায় তুলতে পারবো সো এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম এবং ইউটিউবে দেখবার পরে তিনি কি বলেছেন তিনি খুব পছন্দ করেছেন উনি অলরেডি আরেকটা গল্প লিখছেন আমার জন্য কি ভাই আপনি বানাবেন দর্শকরা এই যে ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন কিংবা ইউটিউবে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র দেখবার দিকে ঝুঁকছেন আমরা অনেক সময় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্র শুনি একটা অভিযোগ কিংবা নাটক নির্মাণের ক্ষেত্রে যে বাজেটের একটা সীমাবদ্ধতা থাকে তো এই জায়গাতে কি আপনারা বাজেট ঠিকঠাক মতো করে আসলে পাচ্ছেন ডিজিটালে বাজেট ভালো আছে এখন পর্যন্ত এবং টেলিভিশনে যে বাজেট দেওয়া হয় এর থেকে অবশ্যই বলবো একটু বেশিই দেওয়া হয় আমাদের ডিজিটালে বিকজ আমাদের কন্টেন্টগুলো দেখলেও বোঝা যায় এটা অ্যাকচুয়ালি ট্রাডিশনাল যে নাটকগুলো দেখি বা টেলিফিম করে থেকে একটু ডিফারেন্ট একটু সিনেম্যাটিক ফ্রেমিং থাকে বা একটু সিনেমা মতো বানানোর চেষ্টা করি এই জন্য প্রোডিউসার বা একটু বাজেটটা এখন পর্যন্ত দিচ্ছেন নিশ্চয়ই পূর্ণ চলচ্চিত্র নির্মাণ করবারও ইচ্ছা আছে একটা সুদূর ভবিষ্যৎ হোক অদূর ভবিষ্যৎ হোক সেটা কবে ইচ্ছা আছে না কি চিন্তা করেছেন এগুলো তো প্র্যাকটিসই বলা যায় এই বড়টার জন্য বাট আমি যেটা ফিল করি সময় আছে এখনো আমি এনজয় করছি এই ডিজিটালে কাজ করা বা এই ছোটো কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে দর্শকও পছন্দ করছে তারপাতত এটা এটাই করব আপনার বেশ কিছু মিউজিক ভিডিও দর্শকরা অনেকবার দেখেছেন ঘুম জড়ানো দূরে এবং আরও কয়েকটা আছে তো মিউজিক ভিডিও নির্মাণের জায়গাটা আর স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্যে নিশ্চয়ই অনেক পার্থক্য আছে মিউজিক ভিডিওতে একটু স্বাধীনতা কম আমি বলবো কারণ ওকে তো দেখা যায় গানটা যেরকম হবে লিভিক যেরকম হবে ওই অনুযায়ী আমার গল্প হবে ওই অনুযায়ী ভিজুয়াল দিতে হয় আর সামনে কি কি কাজ পাচ্ছি আপনার কাছ থেকে আমরা সামনে শর্ট ফিল্ম আছে আমার তিনটা অলরেডি শুট হয়ে গেছে বা একটা হচ্ছে দা লাইফ অফ জলিল আফান নিশো ভাই আর সাফা কবি অভিনয় করেছেন ওটা আসতেছে দেন তসিফা তানজিন তিসের সাথে অ্যানাদার লাভ স্টোরি এটাও শর্ট ফিল্ম জোভান আর সাথে একটা আছে লিটিল রোম ক্যাফে তো এই তিনটা শর্ট ফিল্ম শুটিং শেষ সামনে আসবে এছাড়া তো মিউজিক ভিডিও এগুলো তো আসি লাইন আপনি তথ্যচিত্র বিজ্ঞাপন নির্মাণ করেন করে থাকেন তো সেই জায়গাতে আসলে কি লাগে কাজ করতে কি মাথায় রেখে কাজ করা হয় এইটা আপনার টোটালি ক্লায়েন্ট কেSatisfy করে বানাইতে হবে কি বিজ্ঞাপনচিত্র তথ্যচিত্র এখানে তা আমার চিন্তা একরকম যিনি বিজ্ঞাপনের দায়িত্বটা দিয়েছেন আমাকে তার চিন্তা একরকম দুটো সিঙ্কটা হইতে হয় আপনার পরিবার নিয়ে একটু জানতে চাই আপনার পরিবার আপনার এই কাজকে কিভাবে দেখেন কতখানি সমর্থন করেন পরিবার প্রথম দিকে সমর্থনটা কম ছিল কিন্তু এখন যে কাজগুলো তারা দেখে কাজগুলো ভালো হচ্ছে তাদেরও ভালো লাগে অডিয়েন্সও পছন্দ করে এখন সাপোর্টটা দেয় আর বেসিক্যালি আমি তো ফুল টাইম মেকার না আমি আমার একটা অন্য একটা পরিচয় হচ্ছে আমি মার্কেটার ডিজিটাল মার্কেটিং করি আমি তো ব্যালেন্সটা ঠিক রাখলে ফ্যামিলিতে কোনো সমস্যা নিশ্চয়ই এবং এই সমন্বয় আপনার অনেক দীর্ঘ হোক আপনার জন্য অনেক শুভকামনা রইলো আর আজকে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ মাছরাঙ্গা টিভিকেও ধন্যবাদ থ্যাংক ইউ